হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমাকে দেখতেই পাচ্ছ, আমি সেজে নিয়েছি। তোমরা হয়তো ভাবছো কেন সেজেছি। আজকে আমি বাড়ি থেকে মানে এত তাড়াহুড়ো বেরিয়েছি, বাড়িতে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো আমি কলেজে চলে এসেছি। কলেজে এসে আজকে কলেজে আমাদের টিচার্স ডের প্রোগ্রাম হবে। তো আমাদের পরীক্ষা ছিল বলে এই প্রোগ্রামটা একটু পিছিয়ে দেওয়া হয়েছে। তো তাই জন্য আজকে প্রোগ্রাম, তো সেখানে আমি পারফরমেন্স করবো বলে সেজে নিয়েছি। তোমরা জানাবে কেমন লাগছে। তো চলো সব যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। সব এখন রেডি হচ্ছে। এই যে ওয়েঞ্জিলা, এই যে সৌমিতা, এই যেটা হলো ওয়েঞ্জিলা। হাই করে দে। এই যে তিশা, ঘটেন রাইট কম্বল। একে দু তিনজন মিলে শাড়ি পরানোর প্রস্তুতি হচ্ছে। এখনো অবধি আর শাড়ি পরা কমপ্লিট হয়নি। এই যে এটা হচ্ছে পম্পস, আর এই যে এটা মৌমিতি, এই যে এটা হচ্ছে পূজা সুন্দরী। এই তো সোনিয়া, কত ভালো। দেখা যাচ্ছে না আমাকে? এদিকে তো এই যে আমি আর এই লাফা বেশি। এই যে এটা হচ্ছে পম্পস, আর এই যে এটা মৌমিতি, এই যে এটা হচ্ছে পূজা সুন্দরী। এখনো স্টার্ট হয়নি, মানে দীর্ঘ অপেক্ষার পর। এখন বাজে কটারে? একটা মানে দুটো বাজতে যায়, এখনো প্রোগ্রাম স্টার্ট হয়নি। গানের সমস্যা, এখানে বক্সের সমস্যা। আর এই যে পাখা ভাই আমাদের ডিপার্টমেন্টে প্রোগ্রামটা হচ্ছে। তো আমাদের ডিপার্টমেন্টটাকে সবাই মিলে কি সুন্দর সাজিয়েছে দেখতেই পাচ্ছি। তো এখনও আমাদের সব বান্ধবীরা এসে পৌঁছয়নি। আমার আমরা সেকেন্ড সেম মানে সেম, মানে আমরা এই সব এই দুই সেম মিলিয়ে পুরো প্রোগ্রামটাই অর্গানাইজ করেছি। তো সবাইকেই দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল, সবাই মিলে প্রোগ্রামটাকে আমরা করতে পেরেছি এত সুন্দরভাবে। তখন আমাদের স্যার ম্যামরা ডিপার্টমেন্টে সবাই বলেছিল প্রোগ্রাম তখন স্টার্ট হয়েছে। প্রোগ্রাম স্টার্ট হতে অনেক লেট হয়ে গেছিল। সর্বপল্লী রাধাকৃষ্ণের মূর্তিতে আমাদের স্যার ম্যামরা সবাই মিলে প্রদীপ উজ্জ্বলন করছিলেন, আমাদের ডিপার্টমেন্টের স্যার ম্যামরা। তারপরেই আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করেন ওনারা। প্রজ্বলনের পর আমাদের একটি উদ্বোধনী সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ফিফথ সেমের দিদিরা এই সঙ্গীত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। সঙ্গীত অনুষ্ঠানের পর আমাদের স্যার ম্যামদের ডিপার্টমেন্টের একে একে বরণ করে নিচ্ছিল আমাদের বন্ধু বান্ধব এবং আমাদের দাদা দিদিরা। জিওগ্রাফি ডিপার্টমেন্টের এইচওডি স্যার ডক্টর ইফতিকার আলম মহাশয়, তিনি আমাদের সামনে বক্তৃতা রাখছিলেন, কিছু কথা আমাদেরকে বলছিলেন। কারণ আমাদের এখন স্যার ম্যামদের থেকে উপদেশ নেওয়ারই সময়, আমরা সেটা গ্রহণ করার চেষ্টা করব। যে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়া, এটা একটা বুদ্ধিমত্তার পরিচয় এবং এটা একটা জীবন সংগ্রামের একটা অংশ।
যখন আমাদের ফেলনামরা কেক কাটছিল একটি বাক্স সত্যি খুবই ভালো হয়েছে, খুবই মজা পেয়েছি আমরা সকলে। দুই পিস কেক খাচ্ছে, দেখাবো ভিডিওতে খাচ্ছে যে দুই পিস, দেখা দুই পিস খাচ্ছে যে আমি কেক খাচ্ছি। তখন আমার নাচের পারফরমেন্সটা হচ্ছিলো, আমার নাচটা একদম সবার ফার্স্টেই ছিল, গুরু বন্ধনা যেহেতু সেই জন্য। যেহেতু এটা তাদের লাস্ট ইয়ার, তো এরা সবাই মিলে একটা গান করছিল, পুরো ডিপার্টমেন্ট মিলে সঙ্গে আমরাও একটু করছিলাম গান। তো তারপরে আমাদের প্রোগ্রাম শেষ হয়।